মা হিসাবে সন্তানের ঘুমাতে যাওয়ার সময় নিয়ে যথেষ্ট কঠোরতার দরকার রয়েছে। যদি মধ্যরাতে আপনার শিশু শক্তিশালী ও প্রাণবন্ত থাকে তাহলে তাকে বোঝাতে হবে যে তার খেলার সময় শেষ, এখন তাকে ঘুমোতে হবে আর সকালে ঠিক সময় ঘুম থেকে উঠতে হবে। শিশুকে সুস্থ সতেজ থাকতে এবং সংক্রমণের বিরুদ্ধে কাজ করাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার। নির্দিষ্ট সময়ের বিরতিতে খাবার খাওয়া শিশুর হজম প্রক্রিয়া ও শরীর সুস্থ রাখার জন্য জরুরি। শিশু যদি সময়মত খাবার খেতে না চায় তাহলে তার সঙ্গে খানিকটা কড়াভাবে কথা বলুন। সকালের নাস্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালের নাস্তা বাদ দেওয়া মানে হলো শরীরের প্রয়োজনীয় পুষ্টি ঘাটতি রয়ে যাওয়া। শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে খাবার খাওয়ার আগের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দেওয়া উচিত। টয়লেট ব্যবহারের পরে হাত ধোয়া এবং খেলাধুলা শেষে খেতে বসার সময় হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। শিশুর সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা হলে তা তার রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করবে। শিশুর জন্য মোবাইল ফোন বা আইপ্যাড ব্যবহার বা ভিডিও গেম খেলার সময় ভাগ করে দিন। শারীরিক পরিশ্রম হওয়া এমন খেলাধুলা যেমন ফুটবল বা অন্যান্য যেকোনো খেলার দিকে তাকে উৎসাহিত করুন। শারীরিক পরিশ্রম শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে শ্বেতকণিকার কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে। শিশুর চিনি খাওয়ার দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত চিনি খাওয়া শিশুর শরীর দুর্বল করে ফেলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমায়। তাজা ফলমূল, শাকসবজি, বাদাম, বীজ, ডাল জাতীয় খাবার খাদ্য তালিকায় যোগ করুন। টেলিভিশন বা কম্পিউটারের সামনে অনেক বেশি সময় ব্যয় করা শিশুকে অলস করে তোলে। এছাড়া এটা শিশুর স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই টেলিভিশন দেখার সময়সীমাও নির্ধারণ করে দিন। অতিরিক্ত টিভি দেখা চোখে ক্ষতি করে। তাই শিশুর জন্য একটা নিয়ম তৈরি করে দিন যে খাবার সময় কোনো রকম গ্যাজেট বা ব্রাউজিং করা যাবে না।